প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন ফরজ নামাজ আদায় করি চার রাকাত নামাজ পড়ার পরে দুই রাকাত তো আমরা ওই বৈঠক দিই জি তো অনেক সময় দেখা গেছে যে তাশাহুদ পড়ার পরে ভুলবশত আপনার ওই দরুদ শরীফ পড়া শুরু করে দিলাম জি তো ওই অবস্থায় যখন মনে হলো যে আমি আসলে দুই রাকাত পড়েছি তখন কি ওই দুই রাকাত পড়ে নামাজ শেষ করবো নাকি চার রাকাত উঠে দাঁড়িয়ে নামাজ শেষ করবো এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো যে আমার ওই কবর জিহাদ সম্পর্কে একটু জানার খুব ইচ্ছা যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের মুরব্বী যারা চলে গেছে তাদের জন্য আমরা পাঁচত্বে নামাজ পড়ে সবসময় দোয়া করি তো কবরের ছাড়ে গিয়ে মানে জিহাদ করার কোন মানে সিস্টেম বা এটা আসলে কিভাবে করতে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা আমাদের জীবনের সাথে খুব জরুরিভাবে জড়িত। যে চার রাকাত নামাজে উনি ভুলবশত দুই রাকাতের পরে তাশাহুদ বা দুরুদ শরীফ পড়ে ফেলেছে, এখন উনি কী করবেন? উনি কি দুই রাকাত শেষ করবেন নাকি পরবর্তীতে আসলে চার রাকাতের জন্য যখন নিয়ত করবে চার রাকাতই কমপ্লিট করতে হবে, তবে দুই রাকাত পড়ার পরে নিয়ম আত্তাহিয়াত পরেই শেষ করে দিতে হবে। উনি আত্তাহিয়াত পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত যদি মোহাম্মদ পৌঁছে গেলে কমপ্লিট যদি সেন্টেন্স হয়ে যায় তাহলে সাহু সাজা তাকে দিতে হবে। এই অবস্থাতে দুরুদ শরীফ যদি পড়ে থাকেন আপনি তাহলে অবশ্যই আপনি বাকি দুই রাকাত নামাজ পরে সাজদা ইসহু আপনাকে দিতে হবে, তাহলে আপনার নামাজটা কমপ্লিট হবে। অর্থাৎ দুই রাকাতের পরে তাশাহুদ পড়ে দাঁড়ানোটা তার জন্য ওয়াজিব ছিল, ওয়াজিব তরক করার কারণে অর্থাৎ দেরি করা ফরজ ছিল, এই ফরজে দেরি করার কারণে তাকে সাহসিদ্দা হলো চার রিকাত শেষে আবার তাশাহুদ পড়ে আমরা একদিকে সালাম ফিরাবো, ডান দিকে সালাম ফিরে দুটো সিজদা দিয়ে উঠে আবার তাশাহুদ দুরুদ শরীফ দয় মাসুরা পড়ে শেষ করে দেবো, ব্যাস এটা নামাজ। অর্থাৎ নামাজের যে ত্রুটিটা হলো এটা হলো তার কাফফারা হয়ে গেল, রিকভার হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের ব্যাপারে, যে কবর জিয়ারত এটা যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমাদের মুরব্বীদের জন্য দোয়া করছি একের পর এক, কিন্তু কবরের স্থানে যে দোয়া করাটা এটা কি জরুরি নাকি এইভাবে দোয়া করলেও হবে বা মাঝে মাঝে? আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের বাবা মা যখন কবরস্থানে কবরে যখন শুয়ে থাকেন তারা তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, অতএব আমি বাসায় বসে যদি সূরা ফাতিহা পড়ে কবর জিয়ারতের নিয়তে আমরা যদি সেটার জন্য প্রাপ্তি আছে সেটাও সওয়াব আছে বাবা মা পাবে, তবে সরাসরি কবরের কাছে গিয়ে সেখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে সেখানে যদি আমরা একটু সালাম দেই পাশাপাশি সূরা ফাতিহা কিছু সূরা কালাম পড়ে আমরা সাক্ষাৎ করি এই সাক্ষাতের অবশ্যই ভিন্ন রকম একটা গুরুত্ব আছে। তাছাড়া হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি কবরস্থানের কাছে যায় মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা যখন স্মরণ হবে আমার আমলের মধ্যে পরিবর্তন আসবে, আমার চেতনার মধ্যে পরিবর্তন আসবে, পরকালের ব্যাপারে আমার ভিতরে অবশ্যই এটার জন্য একটা অ্যাকশান সৃষ্টি হবে। এই জন্য আমরা কবরের কাছে গিয়ে জিয়ারত করা উচিত যতটুকু সম্ভব। হুসাইন বলেছেন যে তোমরা মাঝে মাঝে কবরের কাছে যাবে তাহলে কবরের কথা মনে পড়বে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এভাবে আসলে মাঝে মাঝে তাদের, এমনি তো আমরা সবসময় আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবো যেভাবে বলছেন পাশক, কিন্তু মাঝে মাঝে তাদের কবরস্থানে যেয়ে তাদের জন্য দোয়া করা এটা তাদের জন্য তাদের একটা হক রয়েছে। আমাদের ইসলামের যে ইন্তেকালের পূর্বের যে আমল জি সেটিতে দেখা যায় রসুল ইসলাম তো সবসময় জান্নাতুল বাকিতে যেতেন জি, কিন্তু আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি কয়েকজন উহুদ যুদ্ধে শহীদ হওয়ার কারণে সেখানেই তাদেরকে দাফন করা হয়েছিল, শহাদায়ে উহুদ জি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন আগে সেখানে গিয়ে তিনি জিয়ারত করে আসলেন এবং তাদের সালাম দিয়ে দোয়া করে আসলেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতুল বাকিতে তো তিনি যেতেন, আপনি জানেন যে একটি সহি হাদিস যে শবে কদরের রাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দোয়া করতে অবস্থায় পেলেন জান্নাতুল বাকি কবরস্থানে, রাইট। অতএব এটি যাব কারণ আল্লাহ রাসূল বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতুল কুফালা, তোমরা তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম তোমরা এখন জিয়ারত করো, কারণ জিয়ারত শব্দের অর্থ হলো আসলে মূলত ভ্রমণ বা দেখা যাওয়া ঘুরে আসা। এর দ্বারা মাওলানা যেটি বলছেন যে আসলেই মৃত্যুর কথা স্মরণ হয় এবং আমরাও যে একদিন আমাদের চলে যেতে হবে, বড়ত্ব আমাদের ক্ষমতা আমাদের অর্থ আমাদের এই সৌন্দর্য আমাদের সব কিছু ছেড়ে একদিন তাদের মতনই এভাবে পড়ে থাকবো এতিম হয়ে কবরে, সেই বিষয়টা উপলব্ধি করলে আমরা আসলে আমাদের জীবনকে আবার সুন্দরভাবে পালন করার একটা প্রেরণা লাভ করতে পারি জি। এই জন্য একজন আল্লাহওয়ালা বলছেন যে তোমরা বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকায় কবরস্থানের দিকে তাকাও, কারণ অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক ওই কবরস্থানে শুয়ে আছে, সুবহানাল্লাহ।